এই সব কি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আমি করে দেখাবি খুবই সিম্পল এক চিকেন বিরিয়ানি। তাহলে চলুন দেখি কি কি লাগছে। সামান্য একটু চিকেন, একটু ছোট টমেটো, বিরিয়ানি মশলা, আদা রসুন পেস্ট, এক কাপ চাল, এক কাপ দুধ, আর এক ছোট্ট একটি পেঁয়াজ। প্রথমে আমি মাংসগুলো রান্না করব, আর তাই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ, একটি পেঁয়াজ ছোট সাইজে নিয়েছি আমি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি অন্য জিনিসগুলি। তারপরে দিচ্ছি টমেটো, ছোট্ট একটি টমেটো কুচি করে নিয়েছি ফ্লেভার আর কালারটার জন্য। 1 টিস্পুন করে আদা রসুন পেস্ট, মশলা নিয়েছি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। খুবই সিম্পল। চিকেন বিরিয়ানি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে আমি এগুলো একটু কষাই নিব 5 মিনিট। 5 মিনিট পর এবার আমি মাংসটি দিয়ে দিব। তাহলে আমি আর একটু মাংসটি কষিয়ে নিয়ে আমার একটু পানি দিয়ে দিব, আর দিয়ে দিব দুধটি। তারপরে অন্য পাত্রে আমি চালটা রেডি করে নিব। এডি পার্সেন্ট চালটি কুক করে নিব আর একটা বাতিলে। তাহলে আমি নেড়ে ছেড়ে দিলাম। এই তো আমার হয়ে গেল চিকেনটি, আর চালটা হচ্ছে পাতিলে। তাহলে আমার চালটাও হয়ে আসলো 80%। তারপর আমি দিয়ে দিলাম 1টি এলাচ, 2টি এলাচ আর 1টা দারচিনি আর 2টা তেজপাতা যেহেতু আমার বিরিয়ানি মশলা কম হয়েছে সেই জন্য দিয়েছি। এই তো আমার 80% চালটা হয়ে গেল, আর এখন অ্যাড করে দিব রান্না করা চিকেনগুলি। খুবই সিম্পল আমার বিরিয়ানিটি, অল্প মশলাতেই বিরিয়ানিগুলো হয়েছে। লাস্টে দিয়ে দিব ঘি একটা ভালো স্যান্ডের জন্য। এখন আমি নেড়ে ছেড়ে সুন্দর করে সব কিছু যেন মিক্স হয় অ্যাড করে নিচ্ছি।
খুবই সিম্পল, অল্প মশলাতে আমি দিয়ে দিলাম 1 teaspoon ঘি। ঘিয়ের গ্যারান্টা কিন্তু অনেক ভালো লাগে আমার, আর ঘিটা আমার হাতে করা। দিয়ে দিলাম সামান্য 1 teaspoon পেঁয়াজ বাস্তা, এবার আমার পরিবেশনের পালা। আমি পরিবেশনের জন্য কয়েক 3-4টি ডিম সিদ্ধ করে থালি করে নিয়েছি মাঝখানে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন।